আরজি করে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। মঙ্গলবারই অভয়াকাণ্ডে সুপ্রিম কোর্ট 10টি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফকে। সেই নির্দেশ মেনে সিআইএসএফের আধিকারিকরা পরিদর্শন করেন হাসপাতাল, পরে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকও করেন তারা। আরজি করে মেডিকেল কলেজ ও হাসপাতালে সিআইএসএফ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী হাসপাতাল চত্বরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকের সকালে এই তড়িঘড়ি সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তার বাহিনী নিয়ে চলে আসেন আরজি করে। বাহিনীর অন্যতম অন্যান্য আধিকারিকদের নিয়ে, অন্যান্য অফিসিয়ালসদের নিয়ে বৈঠক করছেন অ্যাডমিন বিল্ডিং এ। বৈঠকে রয়েছেন আরজি কর হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দৈপায়ন বিশ্বাস, ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং সহ বাহিনীর অন্যান্য অফিসিয়ালসরা বৈঠক করে গোটা হসপিটাল প্রদক্ষিণ করছেন, ঘুরে দেখছেন কোন কোন জায়গায় কত ফোর্স দিলে গোটা আরজিকর হসপিটালকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া যায়। অ্যানাটমি বিল্ডিং, ট্রমা কেয়ার বিল্ডিং সহ গোটা হসপিটাল ঘুরে দেখছেন সিআইএসএফ এর ডিআইজি। অভয়াকাণ্ডের তদন্ত চলাকালীন প্রথম দিন সিবিআই এর হাসপাতালে তদন্তের রাতেই দুষ্কৃতী তাণ্ডবের জেরে জরুরি বিভাগ প্রায় ধ্বংস হয়ে যায়। এক কথায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় হাসপাতালে। সরকারি হাসপাতালে বেলাগাম গুন্ডামি। ऐसा है कि लेट अस डू आवर जॉब, वी हैव कम फॉर सम जॉब हियर असाइनमेंट, प्लीज लेट अस डू आवर जॉब, लेट अस फिनिश आवर जॉब, देन व्हाट एवर यू वांट टू नो आवर सीनियर ऑफिसर्स विल ब्रीफ यू। প্রথমে ডিআইজি, পরে হাসপাতালে আসেন আইজি সিআইএসএফ শেখর সহায়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের একাধিক অংশ ঘুরে দেখেন সিআইএসএফ এর শীর্ষকর্তারা। প্রশাসনিক ভবন পরিদর্শন, প্রায় 40 মিনিট কথা আধিকারিকদের সঙ্গে, ট্রমা কেয়ার ভবন পরিদর্শন, পরিদর্শন বহির বিভাগ জরুরি বিভাগেও, নার্সিং ট্রেনিং স্কুলেও পরিদর্শন। তবে এদিন হাসপাতালে থাকা কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলে সিআইএসএফ এর শীর্ষকর্তারা। একাধিক জায়গা পরিদর্শনের পাশাপাশি বোঝার চেষ্টা করেন পুরো পরিস্থিতি। হাসপাতাল চত্বর ঘুরে সিআইএসএফ এর শীর্ষকর্তারা চলে আসেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে। সেখানে প্রায় আধ ঘন্টা হয় বৈঠক। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।